हाँ मैडम जी मैडम हाँ हाँ नेक्स्ट 25 जून काम हो जाए। हाँ हाँ इंकलाब लेके आएंगे। हाँ शकी हमारा नेक्स्ट एक्शन डेट 25 जून कोई शक? हाँ नहीं नहीं कोई शक नहीं। इस बार समीम शहीद हो समीम क्या सगी लंसरी खबरी लाल क्या खबर है जैसी क्या 25 जून नेक्स्ट एक्शन डेट फिक्स कर चुके हाँ मैंने हाथे दो मास छाड़ दी डेविड सामी बाकी रखो दाय जैसी क्या प्लान होनी है कुछ कुछ नौजो शवर ऊपर रख दी किंतु जैसी क्या तो देख ला भी ना नौजो रख बुकी कूल बेरा जेब में जिसकेर बाहर ऊपर नौजो रखे ठीक शेगा भी चल जा सलाम सर ছদ্মবেশী সব্যসাচী শেখর রায় তোমার কাজ এবার শুরু করতে হবে আন্ডার পাওয়ার অফিসার অনিন্দম ওকে
আসসালামুয়ালাইকুম। আরে বাপরে, এতে কি আছে? ইট না পাথর? না না, এতে আমাগো আর আয়েশার জামা কাপড়গুলো সব ইড়াতে রয়েছে। আরেকখান জিনিস, এই সবি খান তা আয়েশার দিদি রাবেয়া 6 বছর আগে গ্রাম থেকে হারাই গেছিল। সকলে কয় রাবেয়া দিদি মইরা গেছে, পাপের শাস্তি পেয়েছে। কিন্তু আমি আর আয়েশা জানি যে রাবেয়া দিদি মরেনি, বাইসা আছে। কি গো চুপ করে রয়েছো কেন? তুমি রাবেয়া দিদিরে খুঁজা বাইর করবে তো? উত্তর দিতেছো না কেন? অবশ্যই অবশ্যই, আমরা তিনজন মিলে গিয়ে তোমার রাবেয়া দিদি ঠিক খুঁজে বার করবো। কি হলো আমাকে, কি তুমি অবিশ্বাস করছো দীপা? না না, কিন্তু আমি তোমাকে ভালোবেসে ঘর ছেড়ে পালাচ্ছি। আয়েশা, আয়েশা তো শুধু পিছু নিচ্ছে ওর দিদির জন্য। এত ভয় পাওয়ার কি আছে? আমি তো আছি, জানো তো তোমাকে একবার এদিকে ভালোবেসে ফেলেছি, আর শহরতে ছুটে আসি শুধু তোমার জন্য। তোমার ভালোবাসা দিব্যি দিয়ে বলছি, আমরা শহরে গিয়ে তোমার রাবে দিদিকে। কি হলো? কিছু না, সব ঠিক আছে। কাল কাক পরে আলু ফুটবার আগে পালাইছ আমার। আচ্ছা দীপা, তোর হালার পো আমারে ধোকা দিবা না তো? আয়েশা, ওটা আমার মরদ, একটুখানি ভালো কইরা কথা বল। ও আমার দিব্যি দিয়ে আছে, রাবেয়া দিদি খুঁজা বাইর করবে। রাবেয়া দিদির লইকা আবার আমাকে সবার দেখা হইবে, দেখিস দেখা হইবে। দিদি
আকাশ নি দিদি, সকলে বলে তুই শহরে গিয়া নোংরা পথে মইরা গেছিস। আমি জানি তুই বাইসা আছিস তোর জন্যে, তোর জন্যে আপু আমি নিজেদের শেষ বেলাতেও কান দিছে। আব্বু আর আম্মির কাসম, এই জগতে যেখানেই তুই থাকিস না কেন, তোরে খুঁজাবার করুম, তোরে আমি খুঁজাবার করুম দিদি। বাঘা বাঘা অফিসার নিকের মতো বুঝছে, তারা আসবে আজ আমার হাতের মুঠো। ফাইনাল ডেটটা কি যা ছিল তাই 25 তারিখ, তার মানে আজকে 24, হাতে আর মাত্র একটা রাত। শাকিল, হ্যাঁ স্যার, এখন থেকে প্রত্যেকটা সেকেন্ডের খবর আমার চাই, যে কোনো মুহূর্তে। আচ্ছা ঠিক আছে, যা। বল, বি অ্যালার্ট, ফোর্স রেডি কর, হাতে মাত্র আর একদিন। ওভার এন্ড আউট। আরে সালাম আলাইকুম জমিম ভাই। ওয়ালাইকুম সালাম। আসো তোমার ভিতরে আসো, এই হলো আমার ঘর বাড়ি মজারে মসজিদ, আর ও হলো শাকিল। ৩-৪ ঘন্টা হয়ে গেল কলকাতায় এসেছি, এখনো পর্যন্ত আমার দিদির কোনো সন্ধান পাইলাম না। আমি কি করবো তুই আমার করতে পারিস? কিছু বুঝতে পারছি না, কি করে আমি দিদিকে খুঁজবো, আমার মাথা কোনো কাজ করছে না। সে দেখ আমার দিকে দেখ, মন খারাপ করিস না। কি হলো? ও রাবিয়া দিদি লইয়া কান্দাছে। আরে বাবা, সবে তো আসলাম,
একটু সময় দাও। কি রে, কেউ মারা গেছে নাকি? আরে না না, ধুর কি বলছিস তুই। হ্যাঁ যাই হোক, পরিচয় করে দিন, ও হলো অরিন্দম, আর অরিন্দম এরা, ও হলো আয়েশা, দীপা। একদম ঠিক, একদম ঠিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলবো না, নমস্কার বলবো? সেটা আপনার দিল যা চায় তাই কইবেন। এই তো এতক্ষণ আয়েশার মুখে হাসি ফুটেছে। আচ্ছা অরিন্দম, এদিকে দাও তো। আচ্ছা অরিন্দম, আমার আর দীপার নিকার ব্যবস্থা কি করলি? আজ না, কাল। কাল তো 25 তারিখ। জীবন স্তব্ধ হওয়ার আগে শেষ নিঃশ্বাসটা নিয়ে নিস। দিস ইজ আফটার রিপোর্টিং স্যার। ইয়েস স্যার। নো স্যার, ইনকেস আমার আর শেখরের যদি আজ রাতে কিছু হয়ে যায় তখন যাতে আপনারা ওদের অ্যাটাক করতে পারেন তার জন্য ব্লু প্রিন্ট আপনাকে পাঠিয়ে দিলাম। ওকে স্যার, ওকে 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 স্যার। তন্নি, আমরা ভাবছি বিয়েটা করেই ফেলবো, আর লিভ ইন থাকতে ভালো লাগছে না। বিয়ে করবে সময় কোথায়? এবার সময়টা পেয়ে যাবো বুঝলে। তাই কিভাবে? অ্যাট লাস্ট আমি আমার টার্গেটের খুব কাছাকাছি পৌঁছে গেছি। একা একা বসে কি ভাবছো আয়েশা? কিছু না। তোমার চোখ বলছে তুমি মিথ্যা কথা বলছো। চোখ দেখা আপনি একটা মানুষের চিনতে পারেন? ওটাই তো আমার কাজ। এই বে, ওই দীপার স্বামীকে দেখছি না? ও দুটারে একটুখানির জন্য একাছে আছি। ওদের দুজন আর দুজনকে অনেক কথা বলার বাকি আছে এখনো, তাই ওদের একা ছাইরা আমি একা একা বসে আছি। ও হ্যাঁ, শাকিলের কাছে শুনলাম তুমি নাকি মন্দিরে গিয়েছিলে, তা মুসলমানের মেয়ে হয় মন্দিরে যেতে ভয় পাও না? হয় কি তারপর? না মানে ভগবানের, আমি তোমাদের আল্লাহকে ভয় পাও না? যে শিলাটারে খোদা বইলা আমরা দোয়া করি, সেই শিলাটারে যে মহেশ্বর বইলা হিন্দুরা পূজা করে, করে না? কিন্তু বদনামে ভয় পাও না? বদনাম যে মানুষটা জীবনের সব প্রিয়জনগুলোকে একে একে হারায় ফেলছে, হারায় শেষ হয়ে গেছে, তার জন্য নতুন করে হারানোর কিছু নাই। কেন কেন মিশেছ তুমি এখানে? এছাড়া আমার কাছে আর কোন উপায় ছিল না। কলেজে পড়ার সময় ছাত্র সংগঠন করত, মার্কস লেনিন এদেরকে বিশ্বাস করত। কি দরে বিশ্বাস করতে? দুটো মানুষই বিশ্বাস করত, তাদের লেখা কথা পড়ে ওদের মতো লড়াই করতাম। কিন্তু একদিন বুঝলাম এই গণতন্ত্র শত্রুভাবে বিক্রি হয়ে গেছে, এই দেশ
এই সমাজ সব বিক্রি হয়ে গেছে, গরিবের শোষণ আমাকে যন্ত্রণা দিতে লাগলো। আর তখনই আমার হাতে আসলো চে গুয়েভারার গেরিলা ওয়ারফেয়ারের বইটা, আর তখনই আমার জীবনটা বদলে গেল। তুমি কি কইলা? আমি কিছুই বুঝলাম না। আমি একজন জঙ্গি। হ্যাঁ, এটা একটা জঙ্গি সংগঠন। এখানে সবাই আত্মঘাতী জঙ্গি। এখানে সবাই একদিন না একদিন শহীদ হবে। আগামীকাল 25 তারিখ আমার মৃত্যুর দিন। শরীরে বোম লাগিয়ে আমি মিলিটারি ব্যারাকে ঢুকব। আমি শহীদ হব। আমার স্বপ্নের দিন, তোমার গর্বের দিন দিবা। এসব তুমি কি বলছ? আমি তোমারে যেতে দিব। কাল স্বামী শহীদ হবে। ওর শরীরের এতগুলো টুকরো হবে যেগুলো সব ধুলোয় মিশে যাবে। লগভগ লগভগ 500 কে উপরে মিলিটারি অফিসার মারে যায়। ব্রেকিং নিউজ, পুরো ওয়ার্ল্ড কি টিভি চ্যানেল মিয়া দেখা যাবে লাইভ এক্সক্লুসিভ। আর উসকে বাদ বাকি সদস্যরা শহরের বিভিন্ন জায়গাগুলো পর পর বিস্ফোরণ করবে। পুরো দেশ কি সিস্টেম কো হিলা কে রাখ দেবে। একদিন একদিন বস চালে মেটা লোক মেরে ইস্তেমাল করে মুঝকো লাত মার দিয়া থা। আব আবি সিস্টেম কো মে লাত মার মে। আমার কি হবে? আমার কি নিয়ে যাবে তোমার সাথে? আমি শহীদ হওয়ার পর তুমি আমার বিবাহ হবে। মৃত জঙ্গিদের বিধবাদের নিয়ে তৈরি হবে ব্ল্যাক উইডো সুসাইড স্কোয়াড, কালো বিধবা আত্মঘাতী জঙ্গি সংগঠন। তাইলে আমি জঙ্গি হয়ে শহীদ হয়ে তোমার লগে থাকতে পারো? তখন কেউ আমাদের আলাদা করতে পারবে না দীপক, না সমাজ, না জঙ্গি গোষ্ঠী, না মৃত্যু। समीम और दीपा जीते जी अच्छा नहीं रह सके, लेकिन लेकिन मौत के बाद जरूर रह सके। चलो देखो उन आमी अपेक्षा को चावार बोन गुड़िया चल छोटो बोन आवा पौषा रवा में बिना चिकित्सा है मारा गया डॉक्टर सोला कौशल आई मेरे दिलावर बोन टके এই মজাবের জন্য জিহাদ আমার টেনে আনলো এইখানে। কিন্তু যেটুক্ষণ সময় আমরা একসাথে আছি সেটুক্ষণ সময় আমার সাইরো না। তুমি ওরকম ভাবে থাকিও না, তাহলে
ভালোবেসে ফেলব। এটা তোমার আত্মরক্ষার তাগিদে কাজে লাগবে। মানুষের বেঁচে থাকার ইচ্ছাই মানুষকে লড়তে শেখায়। কাল এখানে জেসিকা আসছে, আমার 60 দিনের তপস্যার কালকে শেষ দিন। কাল প্রথম জেসিকাকে দেখার সৌভাগ্য হবে আমার, আর কালই হয়তো। যাই হোক, আচ্ছা শোনো, রাবেয়ার এই ছবিটা জেসিকাকে একবার দেখিও, দেখো যদি ও কিছু বলতে পারে, তারপর তো আমি আছি। ফেরার পথ থাকলে হয়তো ফিরে আসতাম আমি, কিন্তু এখন আর উপায় নেই। ফেরার পথটা খোঁজার চেষ্টাই করিসনি কখনো? এখনো বলছি সময় আছে, যদি ফিরতে চাস ফিরতে পারিস। মানুষের কষ্ট আর এই নোংরা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা দেখে আমার ফিরতে ইচ্ছে করছে না। মানুষের কষ্ট দূর করার জন্য, অপনীতি সমাজ ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করার জন্য কি বেসরকারি হতেই হয়? সিস্টেমে থেকে সিস্টেমের বিরুদ্ধে লড়াই করা যায় না। সিস্টেমের বিরুদ্ধে লড়াই করতে গেলে বিদ্রোহ হতে, আর বিদ্রোহ না হলে নবজাগরণ আসে না। জঙ্গিবাদ জিহাদ কি বিদ্রোহের একটাই পথ? দেশের আর দেশের মানুষের ক্ষতি করে কি সত্যি নবজাগরণ আসবে? দেশের সরকারের সঙ্গে আলোচনাতে বসে সত্যি কি এই সমস্যার সমাধান হয় না? স্বামী জানি না, কিছু জানি না, চক্র বেয়ে ঢুকতে জানি না, কিন্তু বেরোতে জানি না। তবে এইটুকু বুঝলাম যে তুই জয়াতি নয়, পারলে দীপা রাশিকে রক্ষা করিস। তুই খুব ভাগ্যবান, আর ওই ভালোবাসা পেয়ে শরীর হচ্ছিস। মৃত্যুর আগে প্রেম প্রাপ্তি হচ্ছে মানুষের জীবনের পূর্ণতা, আর প্রেমের পথেই আসে নবজাগরণ। ম্যাডাম আর আয়, ম্যাডাম অরিন্দম সমীম দীপা আর আয়শা। হ্যাঁ মানে পেছানতি উসে ছোড় কে বাকি সব বাহার যাও। ঠিক হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম এসা কে সাথ অকেলে মে কুছ বাত করনা চাহতি হুঁ সব। চলো ফাস্ট ফাস্ট। दरवाजा बंद कर दे। ओके। শেষ কর,
আমি জানতাম আমার দিদি ভাই চাইছে, আর আমি আমার দিদির একদিন ঠিক খুঁজে পাবো। তার লাগেই তো এই শহরে আইছিলাম। আজ আমি আমার দিদির পাইছি। তুই আমার সঙ্গে গেরামে ফিরে চল দিদি, গেরামে ফিরে চল। না রে বোন, আজ তো আর হই না। কেন কেন হয় না? ও গেরামের লোকের ভয় পাইছিস তুই? আমি আসি সাধারণ মেয়ে। আজ আমি আমি জেসিকা। আমি সেই জেসিকা। আমি তো রাবেয়া হয়ে বাঁচতে চেয়েছিলাম, জান্নাত চেয়েছিলাম, সংসার চেয়েছিলাম, কিন্তু আল্লাহ জাহান্নামে নিয়ে গিয়ে রাবেয়ার মত দিয়ে দিল। জন্মলিল রিটা কোন ফরিস্তা পাঠায়নি? গ্রাম থেকে সেই হারানের সঙ্গে আমি চলে এলাম শহরে, সংসারের স্বপ্ন নিয়ে।
साले हामी मर्डर को मारेगा तू मर्डर को मैडम जल्दी चलिए मैडम अभी से अभी इस जगह को हमको खाली करना पड़ेगा वरना वरना रोहन ट्रैक कर लेगा मैडम सुन मौला